গরিবের মান গরিবকে দিয়ে দেন, এই বাংলাদেশ সারা পৃথিবীতে এক নম্বর ধনী গান্ডি হবে। মসজিদের ইমাম বেতন নেয়, বেতন নিলে কাফের হয়, সে জানে সে কাফের। আমরা এলএম থেকে কিছু পাইছি। জাদ গেল জাদ গেল বলে একি আজব কারখানা, জাদ গেল বলে। এই মুহূর্তে আমি চলে এসেছি বিশ্ববিখ্যাত সেই লালন শাহের মাজারে, আর চলছে লালন শাহের মেলা। অর্থাৎ এই অক্টোবর মাসের 17-18-19 তারিখে লালন মেলা উদযাপিত হয়ে থাকে, আর এই সময়টায় সারা দেশ থেকে শুরু করে বাইরের দেশ থেকেও অনেক লালন ভক্তরা আসে এই লালন শাহের যে আখড়া আছে এই আখড়ার মধ্যে। তো আজকে আমি আপনাদেরকে এই লালন শাহের মাজার এবং মেলা ঘুরে দেখাবো, দেখাবো এখানকার কার্যকলাপ কী হয় আর কি না হয়। লোকে বলে লালন আছে সবখানে, গানে কবিতায় আড্ডায় সিনেমায় গল্পে মানুষের ভালোবাসায় সবখানেই লালনের বিচরণ। এদেশের গ্রাম শহর নদী পাহাড় সবখানেই সব বয়সী মানুষের মুখে লালনের গান স্থান করে নিয়েছে। লালনের তিরোধানের এত বছর পরেও তার গানের জনপ্রিয়তা একটুও কমেনি, বরং বেড়েছে। লালন মিশে আছে বাঙালির অন্তরে, অনেক বিদেশির কাছেও লালন এক ভালোবাসার নাম। তিনি ছিলেন আধ্যাত্মিক সাধক, মানবতার প্রতীক, অন্ধকার সমাজের সংস্কারক, সেই সঙ্গে একজন দার্শনিক। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই লালন মেলায়, বিখ্যাত লালন মেলা। এই লালন মেলায় দেশ বিদেশের বিভিন্ন ভক্তবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন প্রায় 3 দিন থেকে, কিন্তু আজকে আমরা পৌঁছেছি শেষের দিনে। আর এখানে আসার পর যে পরিমাণ ভিড় দেখছি এটা দেখে একদম অবাক হয়ে গেছি, কারণ এতটা পরিমাণ মানুষ এই লালনের ভক্ত এটা কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যায় না। এখানে আসার পরেই বোঝা যায় এই লালনের ভক্ত, লালন শাহের ভক্ত কতটা পরিমাণ বেশি। তো মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম, এখানটাতে রাস্তার তুলনায় তুলনামূলক হচ্ছে ভিড় কম। তো সামনে গিয়ে দেখি এখানে কী অবস্থা। আর সামনে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই লালন শাহের যে মাজার, লালন শাহের যে কবর সেটা। এই মুহূর্তে আমি অবস্থান করছি লালন শাহের যে সমাধিস্থল বা মাজার শরীফ আছে সেই মাজার শরীফের সামনে। দেখতে পাচ্ছেন এই ঘরটা, এটার মধ্যে হচ্ছে লালন শাহ বা লালন ফকির শায়িত রয়েছেন। আর এই যে সামনের যে কবরগুলো দেখতে পাচ্ছেন এই কবরগুলো হচ্ছে বিভিন্ন ফকিরের, অর্থাৎ লালন শাহের সাথে যে সম্পৃক্ত যারা ছিলেন সেই ফকিরগুলোর কবর হচ্ছে এগুলো। আর ওই ঘরটার ভিতরে সবাই যাচ্ছে, বিভিন্নজন বিভিন্নভাবে জিয়ারত করছে, সম্মান জানাচ্ছে, বিভিন্ন কার্যকলাপ চলছে। আর সামনেই দেখুন মোমবাতি জ্বালিয়ে মানে সম্মান প্রদর্শন বলেন যেটা কার্যকলাপ সেটা করছে। তো দেখুন কত মানুষ। আর আজকে হচ্ছে মেলার তৃতীয় দিন, অর্থাৎ আজকে হচ্ছে মেলা শেষ। তারপরে যতটা পরিমাণ ভিড়, এই ভিড় দেখে মানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ব্লগ করবো সেই সুযোগ নেই, কথা বলার কোনো সুযোগ নেই, এতটা পরিমাণ ভিড়। মানে রাস্তা দিয়ে যখন আসলাম আর এখানে আসার পর শুনলাম গতকাল ভিড়ের পরিমাণটা আরও বেশি ছিল। ভাই কোন জায়গা থেকে আসছেন? আমি থাকি মিরপুর, ঢাকাতে। মিরপুর কাজের জন্য পাবনা আসছি, সেখান থেকে এখানে আসছি, কারণ এই সুযোগটা তো মিস করা যায় না। হ্যাঁ আচ্ছা, বছরের একটা বার আসে। আজকে প্রথম আসলেন? হ্যাঁ আজকে, মানে আগে আসছি কিন্তু এই মেলার সময় আসা হয়নি। আর আপনাদের আরেকটা কথা বলি, শুধু যে দেশের যে ভক্তবৃন্দ বা দেশের মানুষজন তারাই যে এই মেলাতে আসে তা কিন্তু নয়, বিদেশ বা দেশের বাইরেরও অনেক মানুষজন এই মেলাতে আসে এই লালন ভক্ত যারা। লালন ছিলেন অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন একজন মানুষ, সাম্প্রদায়িক থেকে শত মাইল দূরে থেকেছেন সব সময়। লালনের গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছেন নানানজনকে, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম সহ লালনের গান প্রভাবিত করেছেন। লালন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সেউরিয়াতে একটি আখড়া তৈরি করেছিলেন, ওই সেউরিয়াতেই তিনি শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন এবং গানও করতেন। লালনের গানে মানুষ এবং সমাজই ছিল আসল, তার গানে সবার আগে উঠে আসত মানুষের কথা, সমাজের কথা, এজন্যই তার গান মাটির মানুষের কাছাকাছি দ্রুত পৌঁছে গিয়েছিল। আর এই ঘরটা থেকে বের হতে মানে সমাধিস্থল থেকে বের হতে সবাই কিন্তু মানে পিছন হয়ে বের হয়। এই যে দেখুন এই ভাইটাকে দেখুন, এক হুজুর দাদু হচ্ছে
পিছন দিকে হেঁটে হেঁটে আসছে। সমাধিস্থলের সামনে থেকে আমরা যাব হচ্ছে অডিটোরিয়াম রুম, আর এখানে যারা তিন দিন যাবত আসছে বা যারা অনেক আগে আসছে তারা হচ্ছে এভাবেই বিছানা করে তারপর নিজেদের মতো তাঁবু করে এখানে থাকছে। আর এখানে হচ্ছে অল্প পরিমাণ মানুষ, আপনাদেরকে যে তাঁবু দেখাইলাম ওইখানে আরো বেশি পরিমাণ মানুষ। আরবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না, জাত গেল জাত গেল বলে। আর অলির দরবার হইতাছে, আমার বাড়ির কাছে সবাই যাইতে পারে, ঠিক আছে, কিন্তু তার ভিতরে কথা আছে, ওখানে খারাপ লোক যায় বাবা আমি আর পাপ করছি, বাবা এই ধরনের পাপ করছি, এই অলির মাধ্যমে, এই পাগলের মাধ্যমে, হাত ধরে বয়াত ধরে গুরুর মাধ্যমে যেন আমি ওই পাপ থেকে আর যেন না করি, আল্লাহ কাছে তুমি তওবা করো। এই ভিডিওটা তারা তারা সুৎকর ঘুষকরেরা দেখবেন, তারা তারা সুদ ঘুষ খাওয়া বাদ দিয়ে ভালো হয়ে যান, গরিবের মাল গরিবকে দিয়ে দেন, এ বাংলাদেশ সারা পৃথিবীতে এক নম্বর ধনী গান্ডি হবে। 1890 সালে 17 অক্টোবর লালন সাই কুমারখালীর সেউরিয়াতে মৃত্যুবরণ করেন। লালন একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু আজকাল এই কুষ্টিয়ার লালনের আখড়ায় লালন মেলায় যা দেখা যায় তা লালনের বৈশিষ্ট্যের সাথে একদমই মিল নেই। বর্তমানে এই কুষ্টিয়ার লালন মেলায় গঞ্জিকা সেবনের মেলা হিসেবে পরিচিতি পেয়েছে, যেটা একদম কাম্য নয়। কিন্তু লালন শাহ কখনোই গঞ্জিকা সেবন করেননি, লালন গঞ্জিকা সেবন করতে নিষেধ করেছেন। লালন একদা জানতে পারেন তার আখড়ার উজ্জ্বল নামের এক শিষ্য গঞ্জিকা সেবন করেন। বৃহস্পতিবারের আখড়ায় যা গুরুবার বলে পরিচিত ছিল, লালন ফকিরের স্পেশাল ক্লাসে সেই উজ্জ্বলকে তিনি ধরলেন, শিষ্য স্বীকার করলেন সে গঞ্জিকা ধরেছেন, ফকির লালন উজ্জ্বলকে আলটিমেটাম দিলেন, পরবর্তী শুক্রবারে এসে যেন সে বলে সে গঞ্জিকা সেরেছে। শিষ্যকে ততদিন গঞ্জিকা একেবারে শক্ত করে ধরে ফেলেছে, কাজেই শিষ্য গঞ্জিকা ছাড়তে ব্যর্থ হলো। গুরুবারে গুরু লালন জিজ্ঞাসা করলেন গঞ্জিকা ছাড়তে পেরেছে কি না, শিষ্য জানালো সে পারেনি। লালন ফকির বেজায় নাখোশ হলেন, বললেন তুই গুরু ছাড়তে পারলি আর গঞ্জিকা ছাড়তে পারলি না। আখড়া থেকে সেই শিষ্যকে বের করে দিলেন। এটি সত্য এবং সত্যিকারের ইতিহাস, তাই বলা যায় লালন আর গঞ্জিকার সাথে কোনো সম্পর্ক নেই। বর্তমানে এটা নতুনভাবে রূপ নিয়েছে, যেহেতু তিন দিনব্যাপী এই মেলাটা উদযাপিত হয়, যে জন্য এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে তারা সাইনামা করে তারপরে যে অডিটোরিয়ামের ভিতরে বিছানা করে থাকে। এই পাশে মানুষজনের পরিমাণ একটু কম, কিন্তু আমরা যদি ওই পাশে আপনাদেরকে দেখাই ওইখানে মানুষজনের পরিমাণ খুবই বেশি, আর সেখানে উল্টাপাল্টা কিছু হয়। তো এখানে দেখুন লালন সাইজির অনুসারী যারা মানবতার ধর্ম করি, আমরা মনুষ্যত্ববোধ প্রতিষ্ঠা করার জন্য নিজের মধ্যে প্রতিষ্ঠা করি, অর্থাৎ মানুষকে মানবতাবাদের জন্য দাওয়াত দিই। কীরকম আমি আপনাকে ভালোবাসবো, আপনি না খাইয়া আপনাকে খেতে দিই, আবার আমরা যখন এখন বিদায় লগ্নে, অর্থাৎ বিদায় বলতে সাময়িক বিদায়, আবার আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে মানুষের মধ্যে আসবো। এখন আমাদের মধ্যে এই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক হলো যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে। মসজিদের ইমাম বেতন নেয়, বেতন নিলে কাফের হয়, সে জানে সে কাফের, সে কাফের জালেম জাহেল পাপাচারী, এবং এরাই মাজারের প্রতি বিদ্বেষ, অর্থাৎ লালন সাইজিকে মাইনে নিতে পারছে না। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি পঞ্চগড়। পঞ্চগড়, প্রতিবার মেলায় আসা হয়? প্রতিবার আসেনি, এবার প্রথম আসছি। আচ্ছা, এখানে এসে কি কি পেলেন? এখানে আসা আমার তরিকার মনে করেন যে যতটুকু পাওয়ার আমরা পাইছি, আমরা এলএম থেকে কিছু পাইছি। আচ্ছা, আজকে চলে যাবেন? হ্যাঁ, চলে যাবো। চলে যেতে ইচ্ছে করছে কি? যেতে ইচ্ছা হয় না। আমি আরো কয়েকজনের কাছে শুনলাম যারা এখানে আসে তাদের আর মানে যেতে ইচ্ছে করে না। না, কেন? কোন মহব্বত? ভালো লাগে। বসে আছি ওহে দয়াময়, ও পারে আমি
কারইলাম।